আমার চ্যানেলে তোমরা এরকম অনেক পড়ুয়া রয়েছ যারা সারা বছর ভালো করে পড়াশোনা করেছো প্রজ থেকে কোয়েশ্চেন রেডি করেছ এমসিকিউও কিউও করেছো এবং সাথে এসএ কিন্তু নিজে থেকে লেখা শিখেছ কিন্তু আবার এরকম অনেকেও রয়েছ যারা এমসিকিউ কিউ কিউ তো দূরে থাক কোনো এলএ কিউ বা টেক্সটের ধারের কাছ দিয়ে যাওনি এখন পরীক্ষার সময় সামনেই রয়েছে টেস্ট তাই তোমরা অনেকেই চিন্তিত রয়েছে যে কিভাবে আমরা প্রোস থেকে কুড়িতে কুড়ি পাবো তোমরা জানো ভালো করে যে টেক্সট থেকে তোমাদের রয়েছে টোটাল পঞ্চাশ নম্বর এই পঞ্চাশে পঞ্চাশ কিন্তু পাওয়া যায় সেটা আমি তোমাদের এর আগেও বহু ভিডিওতে বলেছি এবং সেটা দেখেই কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছো তোমরা আমাকে সাজেশান চেয়েছো যে দিদি কিভাবে আমরা পঞ্চাশে পঞ্চাশ পাবো কোন কোন কোশ্চেনগুলো পড়ব তো সেই সাজেশনও আমি কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি এবং যারা যারা অনলাইন ক্লাস জয়েন করেছো তারা তো জানো যে অনলাইন ক্লাসে কি কী করানো হচ্ছে যদি তোমরাও চাও অনলাইন ক্লাস জয়েন হতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো সেখানে আমি সমস্ত ক্লাস ডিটেলস কিন্তু দিয়ে দেব। তো যারা মনে করছো যে প্রোস থেকে কুড়িতে কুড়ি তুলবে তাদের জন্যই আজকের এই ভিডিওটা সবার প্রথমে আমি তোমাদের একটা কথা বলি যে প্রোজ থেকে কুড়িতে কুড়ি তুলতে গেলে তোমাকে সবকটা প্রোজের ব্রড কোশ্চেন মুখস্থ করতে হবে এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল হাতে সময় একদমই কম কাজেই তুমি সবকটা কটা থেকে ব্রড কোশ্চেন মুখস্থ করতে যাবে এবং সেগুলো পরীক্ষায় লিখে আসবে সেটা কিন্তু সঠিক হবে না বা তোমাদের মনেও থাকবে না অনেকে তো ব্রড কোশ্চেন ঠিকমতো লিখে লিখে মুখস্ত করো না যে প্রসিডিওরটা আমি তোমাদের বলে দিয়েছি আবার কিছু কিছুজন যারা ব্রড কোশ্চেন লিখে লিখে মুখস্থ করো তারা এটা লিখে সুফল পেয়েছ এবং তারা আমাকে বলেওছ হোয়াটসঅ্যাপে যে দিদি ব্রড কোশ্চেনগুলো লিখে লিখে মুখস্ত করলে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় কিন্তু অনেকে মনে করে যে অযথা ফালতু সময় নষ্ট বেকার কে লিখে লিখে মুখস্থ করে দু একবার রিডিং পরে লিখে নি রুট দু একবার রিডিং পরে চলে যাব পরীক্ষার হলে বানিয়ে বানিয়ে লিখে দেবো ও এক্সামিনার তো বোকা মূর্খ কিছুই যায় আসে না যা ইচ্ছা তাই লিখে দিই পরীক্ষার খাতায় উনি নাম্বার দিয়ে দেবেন ভর্তি হওয়া নিয়ে কথা ব্রড কোয়েশ্চেন অনেকে মনে করো যে শুধু পৃষ্ঠা ভর্তি হওয়া নিয়ে কথা অ্যাকচুয়ালি কিন্তু সেটা ব্যাপারটা নয় অ্যান্সার কিন্তু সবসময় পাট পাট করে টু টু দ্য পয়েন্ট লিখতে হয় এর জন্য দেখেছ তোমরা অনেকেই যে আমার যে অ্যান্সারগুলো আমি লেখাই সেগুলো কিন্তু পৃষ্ঠার পর পৃষ্ঠা আমি কিন্তু লেখাই না টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখানোর চেষ্টা করি এবং সেই নোটসগুলো অনেক স্যাররাও এসে কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছেন আমি নিজের ঢাক নিজে পেটাই না কোনো ভিডিওতেই কথাগুলো বলি না কিন্তু রিসেন্টলি আমি কিছু জনের মন্তব্য এরকম পেয়েছি যে এইটুখানি অ্যান্সার লিখে দিয়েছেন এই ব্রড কোশ্চেন সিক্স মার্কসের এটা লিখলে কি যথাযথ হবে আমরা কি পুরো নাম্বার পাবো তাই জন্যে কিন্তু আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি অ্যান্সার কিন্তু সবসময় টু দ্য পয়েন্ট লেখার চেষ্টা করবে কখনোই কোনো অ্যান্সার কি যেটা টু মার্ক্সের সেটাকে বাড়িয়ে একেবারে পৃষ্ঠা ভর্তি করে লিখলে তাহলেই যে তোমায় পুরো নাম্বার দেবে তার কিন্তু কোনো কথা নেই ওখানে ওয়ার্ড লিমিট কিন্তু দেওয়া থাকে তাই অ্যান্সারগুলোকে চেষ্টা করবে টু দ্য পয়েন্ট লেখার একদমই ছোট করবে না কিন্তু অ্যান্সারের যেটুখানি যতটা দরকার ততটা ইনফরমেশান দেবে তার বেশি কিন্তু নয় তুমি কতটা জানো সেটা কিন্তু দেখার জন্য পরীক্ষাটা নেওয়া হচ্ছে না তুমি ওই অ্যান্সারটাকে কতটা গুছিয়ে লিখতে পারো সেটা কিন্তু দেখার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে যাই হোক অনেক জ্ঞান দেওয়া হলো অনেকে আবার বলবে যে আপনি প্রচুর জ্ঞান দেন ভিডিওতে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা চলে আসি মূল টপিকে সেটা হচ্ছে তোমরা প্রোজ থেকে দশে দশ কী করে পাবে দেখো প্রোজ থেকে দশে দশ পেতে গেলে তোমাদের যেটা করতে হবে এমসিকিউ আর এসিকিউ এমসিকিউ তোমরা জানো চারটে এমসিকিউ থাকবে আর এসিকিউ থাকবে ছটা কি সাতটা মতো তার মধ্যে থেকে আটটা করতে হয় এর আগে আটটা করে দিত তার মধ্যে চারটে করতে হতো কিন্তু এখন থেকে যেটা হয় সেটা হচ্ছে মানে আগের বছর থেকে আমি দেখলাম যে ছটা কি সাতটা করে এসে কিউ দেওয়া হচ্ছে তার মধ্যে চারটে করতে হচ্ছে তো তোমাদের স্কুলেও কিন্তু সেটাই করতে হবে স্কুলে দিয়ে দেখা গেল যে সাতটা এসে কিউ দিল তার মধ্যে যে কোনো চারটে করতে হবে তাই তোমাদের প্রথম কাজ হবে এমসিকিউ আর এসে কিউ সাজেশনে আমি যেগুলো দিয়েছি আমার ভিডিও অলরেডি কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রোজ থেকে এমসি আর এসে কিউ তৈরি করে ফেলা প্রত্যেকটা প্রোস থেকে যদি এমসি আর এসে কিউ তৈরি করে ফেলো তাহলে কিন্তু কোনোরকম কোনো অসুবিধা থাকবে না তোমাদের এমসি আর এসে নিয়ে প্রোস থেকে সমস্ত এমসি কিউ যেগুলো আমি সাজেশনে দিয়েছি সেগুলো তৈরি করে ফেলো ঠিক আছে আর নেক্সট রবিবারের যে ক্লাসটা রয়েছে মানে দশ তারিখের যে ক্লাসটা রয়েছে সেখানে আমি এসে কিউ লেখানো শেখাবো তাই যদি তোমরা কেউ শিখতে চাও অবশ্যইগুলো ক্লাসটা জয়েন করে নিও তো এসে কিউ আর এমসি তোমরা ওগুলো তৈরি করে নিলে দেখবে যে ওখান থেকেই তোমরা কমেন্ট পেয়ে যাবে তোমাদের কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট এসএ কিউ সাজেশন আমি দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে পিডিএফগুলোও নিয়ে নিতে পারো পিডিএফের পিডিএফের প্রাইস আমি একদমই অল্প রেখেছি তাই যারা মনে করছো পিডিএফগুলো নেবে পুরো কমপ্লিট সাজেশনের পিডিএফের জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তাহলে তোমরা এমসি কিউ এসএ পড়ে নিলে যা ভিডিও তো দেওয়াই রয়েছে যারা মনে করছে যে পিডিএফ নেবে না তারা ভিডিও দেখে পড়ে নিও আর এরপর আমি আসি হচ্ছে এলে কিউয়ের কথায় দেখো সিক্স মার্কসে দুটো এলএকিউ তোমাদের করতে হয় প্রত্যেকটা থেকে একটা একটা করে থাকবে তো আইস থেকে একটা স্ট্রং রোজ থেকে একটা একটা থ্যাংক ইউ ম্যাম থেকে একটা এবং থ্রি কোয়েশন থেকে একটা তো তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোস থেকে ব্রড কোয়েশ্চেন তৈরি না করে যে কোনো তিনটে প্রশ্ন ব্রড কোশ্চেন তোমরা তিনটের থেকে ব্রড কোশ্চেন তোমরা তৈরি করো ধরো কারোর মনে হচ্ছে দ্য আইজাবিটটা কঠিন এর থেকে আমি ব্রড কোশ্চেন করব না তাহলে দ্য আইজাবিটটাকে বাদ দিলে বাদ দিয়ে দিলে আবার ধরো কারোর মনে হচ্ছে থ্যাংক ইউ ম্যামটা কঠিন ওটার থেকে করব না আবার কারো মনে হতে পারে যে না স্ট্রং রুটসটা কঠিন ওটার থেকে আমি ব্রড কোশ্চেন করবো না বাকিগুলোর থেকে করব। তাহলে তোমাদের যেটা কঠিন মনে হচ্ছে সেটাকে বাদ দিয়ে দাও বাদ দিয়ে তোমরা যে ব্রড কোশ্চেনগুলো করবে আমি যে সাজেশনের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ওর মধ্যে কিন্তু একটাও বাদ দিয়ে দেওয়া যাবে না বা এটা ইম্পর্টেন্ট নয় ওটা পড়বো না এটা আমার টিচার বলেছে এটা পড়বো এটা কিন্তু করা যাবে না যে আমার এটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি এটাই এই প্রশ্নটাই পড়ে যাব। এটাই আমি কমন পেয়ে যাব সেরকমটা কিন্তু ব্যাপারটা নয় আমি তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে দ্য আইস্যাভিট যদি তোমার মনে হয় যে এর মধ্যে থেকে যে কোনো তিনটে প্রোজ আমরা করবো তাহলে সেই তিনটে প্রোজের ব্রড কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই করে তৈরি করবে দ্য আইজ্যাভিট আর ধরো কার কেউ কারো মনে হলো দ্য আইসঅ্যাভ থ্যাংক ইউ ম্যাম আর থ্রি কোশ্চেনসের ব্রড কোশ্চেন তৈরি করবো তাহলে দা আইসঅ্যাভিট থেকে আমি যদি পাঁচটা ব্রড কোশ্চেন দিয়ে থাকি তাহলে কিন্তু সব তৈরি করতে হবে একটা দুটো বাদ দিয়ে দিলে এবং তারপরে বললে দিদি আপনার সাজেশন থেকে তো কমন আসেনি আপনি কী সাজেশন দিয়েছেন এরকমটা কিন্তু তোমাদেরই কিন্তু লস হবে এতে আমি কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি এবং তোমাদের পিডিএফ সহকারেও আমি দিয়ে দিয়েছি অ্যান্সার সহ কিন্তু তোমাদের পিডিএফ রয়েছে তো যারা মনে করছো যে কুড়িতে কুড়ি প্রোজে তুলতেই হবে বা কুড়িতে কুড়ি আমি প্রোজে তুলতে চাই তারা অবশ্যই করে কিন্তু যে যে ব্রড কোশ্চেনগুলো আমি দিয়েছি সেগুলো অবশ্যই করে তৈরি করো আর কোন কোন ব্রড কোশ্চেনগুলো পড়তে হবে তোমরা অনেকে ভিডিও খুঁজে পাচ্ছো না তাই আমি তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি যে দ্য হ্যাবিট থেকে স্ট্রং রুট থেকে থ্যাংক ইউ ম্যাম আর থ্রি কোশ্চেন্স এর মধ্যে থেকে যে কোনো তিনটে তুমি সিলেক্ট করে নাও তার মধ্যে থেকে ব্রড কোশ্চেন তৈরি করো আমি তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি যে কোন কোন ব্রড কোশ্চেনগুলো এক্স্যাক্টলি তোমাদের কোন কোন টেক্সট থেকে পড়তে হবে প্রথমে আসি দা আইসএিট কথা দা আইসাইভিট থেকে কোন কোন ব্রড কোশ্চেনগুলো করতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ একটা দুটো তিনটে চারটে আর পাঁচটা এই পাঁচটা ব্রড কোশ্চেন দিয়েছি দা আইসাইভিট থেকে এই পাঁচটা ব্রড কোশ্চেন কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এই পাঁচটা ব্রড কোশ্চেন অবশ্যই করে তৈরি করবে পার্ট মার্কিংও পাশে দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না কারণ এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসার চান্স সব চাইতে বেশি আমি কিন্তু কখনোই তোমাদের দশ বারোটা কোশ্চেন দিয়ে একটা চ্যাপ্টার থেকে বা একটা শর্ট শর্ট স্টোরি বা পোয়েট্রি থেকে একটা ব্রড মানে এতগুলো দশ বারোটা ব্রড কোশ্চেন দিয়ে বলি না যে এটা তোমাদের সাজেশান সাজেশান মানে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো বোঝায় এরপর চলে আসো স্ট্রং রুটসে স্ট্রং রুটস থেকে যে যে ব্রড কোশ্চেনগুলো দেখো একটা দুটো তিনটে চারটে চারটে ব্রড কোশ্চেন আছে এই চারটে ব্রড কোশ্চেন কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এর আগের বছরেও কিন্তু কমন এসেছিল ব্রড কোশ্চেন এই বছরে কিন্তু তোমরা কমন পাবে যদি এগুলো তৈরি করে ফেলো এবার কিছুজন আছে এরকম যারা আমাকে বলছে আপনি কি শিওর হানড্রেড পারসেন্টই কমন আসে তাদেরকে আমি এখন কী করে বলি এক্সাম পেপার তো আর আমি তৈরি করিনি তাদের আর কী বলবো আমি জাস্ট বলার মতো কোনো ভাষা নেই যে মনে হচ্ছে যেন এক্সাম পেপার মানে কোয়েশন পেপার তো আমিই তৈরি করে ফেলেছি আমি কোনো ভিডিওতে কিন্তু এরকম বলি না যে হান্ড্রেড পার্সেন্ট ক্লেম মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এইগুলোই আসবে কারণ কোশ্চেন পেপার আমিই তৈরি করেছি মানে তারা তো সারা বছর পড়াশোনা করে না এবং তারা এরকম চায় যে পরীক্ষার আগে তারা কোশ্চেন পেপারটা পেয়ে যাক এবং তারপরে পরীক্ষার হলে সেটা নিয়ে গিয়ে অ্যান্সার করে আসুক মানে এরকম তাদের ব্যাপার স্যাপার থ্যাংক ইউ ম্যাম থেকে যে ব্রড কোশ্চেনগুলো দিয়েছি দেখো একটা দুটো তিনটে চারটে এই কোশ্চেনটা কিন্তু আবার ঘুরিয়ে দেয় ইউ আর টু বি মাই সান इपर थ्री कोश्चन्स के ब्रड देखे नाओ একটা দুটো তিনটে চারটে এই চারটে ব্রড কোশ্চেন কিন্তু থ্রি কোশ্চেন্স থেকে ভীষণ ইম্পর্টেন্ট তাই যাদের মনে হচ্ছে থ্রি কোশ্চেন্স করবে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে তৈরি করে নাও আর যদি তোমাদের মনে হয় যে এই ব্রড কোশ্চনের নোটসগুলো বা এইচএসের পুরো কমপ্লিট সাজেশনের পিডিএফ তোমরা আমার থেকে নেবে বা অনলাইন ক্লাস জয়েন করবে ক্লাস টুয়েলভের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদের সমস্ত ক্লাস ডিটেলস দিয়ে দেবো ক্লাসের ফিস কত সেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো এবং সাজেশনের পিডিএফ এর প্রাইস কত সেটাও কিন্তু আমি তোমাদের ওখানে মেনশন করে দেবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে পারলে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো যাতে তারাও জানতে পারে যে প্রোস থেকে এক্স্যাক্টলি কোন কোন জিনিসগুলো পড়তে হবে